ব্লু লাইট দিয়ে কিন্তু ইন্ডিকেট করা রয়েছে যে আমরা এই মুহূর্তে গঙ্গার তলায় রয়েছি। তো এটার জন্যই কিন্তু এক্সাইটমেন্ট চরম লেভেলের। একদম বুঝতেও পারিনি কখন গঙ্গার তলা দিয়ে এইবারে চলে আসলাম, যে আদৌ গঙ্গার তলা দিয়ে আসলাম কিনা। নতুন মেট্রোর ভাড়াটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ একবার, এটা তোমরা পজ করে চেক করে নিতে দেখা আছে। দেখো এই হচ্ছে হাওড়া স্টেশনের দিকে। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আজকে আরো একবার চলে এসেছি একটা মেট্রো ভিডিও নিয়ে। হ্যাঁ গাইস, থাম্বনেলের টাইটেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো, আজকে যাবো হচ্ছে কি স্প্ল্যানেড থেকে হাওড়া ময়দান অব্দি। এই হচ্ছে কি স্প্ল্যানেড রয়েছি আমি এই মুহূর্তে। তো তোমাদের পুরো মেট্রোর জার্নিটা শেয়ার করবো, এরকম কি টাইমিং রয়েছে আর কিরম কি ভাড়া রয়েছে সমস্তটা শেয়ার করবো, তাই তোমরা স্কিপ না করে ভিডিওর শেষ অব্দি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই কিন্তু হচ্ছে স্প্ল্যানেড মেট্রো, গেট নাম্বার 8 দিয়ে ঢুকবো আমি। ওই পারে কিন্তু রয়েছে হচ্ছে গেট নাম্বার 6, এদিক দিয়ে কিন্তু আসলাম। এই পাশে রয়েছে হচ্ছে তোমার রবীন্দ্র সদনের দিকটা, আর এই দিকে হচ্ছে ধর্মতলা। তো চলো ভেতরে যাই আমরা। ঢুকলাম, এই পাশে কিন্তু লেখা আছে পরিষ্কার, এদিকে চলে গেছে হচ্ছে গ্রিন লাইন, এদিকে হচ্ছে ব্লু লাইন। ব্লু লাইন মানে যেটা নাকি রয়েছে আগের থেকে, গ্রিন লাইনটা কিন্তু নতুন হচ্ছে হাওড়া মধ্য নদী। তো এদিকে যেতে হবে আমাদের, চলো ওদিকে যাই, টিকিট কাটি, তারপরে জার্নিটা শেয়ার করছি তোমাদের সাথে। আর এটা কিন্তু পুরোটাই নতুন, ঠিক আছে, এই পাশটা পুরোটাই নতুন করা হয়েছে। আর এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ ভাড়া স্প্ল্যানেড থেকে সব জায়গার যা যা রয়েছে, ঠিক আছে। দেখো এটা কিন্তু কবি সুভাষ অব্দি ব্লু লাইন রয়েছে, ঠিক আছে। কিন্তু নতুন মেট্রোর ভাড়াটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ একবার, এটা তোমরা পজ করে চেক করে নিতে পারো বা স্ক্রিনশট নিতে পারো। হাওড়া ময়দান অব্দি আমরা যাবো, ঠিক আছে, 10 টাকা, বা হাওড়া অব্দি গেলো কিন্তু 10 টাকাই। আর এদিকে হেমন্ত মুখোপাধ্যায় মানে হচ্ছে কি রুবি, ঠিক আছে, এটা হচ্ছে 40 টাকা। এরপরে এগুলো কিন্তু এখনো চালু হয়নি, এই ভিআইপি বাজার ঋত্বিক ঘটক, তো এগুলো এখনো চালু হয়নি। চলো আমরা টিকিটটা কেটে নিই। চলো ঢুকে গেলাম এই গ্রিন লাইন মেট্রোতে। এই পাশে কিন্তু আমাদের রয়েছে হচ্ছে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার পথ, ঠিক আছে, লেখা রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু ওয়ে টু কবি সুভাষ, এই স্কেলেটার দিয়ে যেতে হবে। তবে আমরা যাবো হচ্ছে হাওড়া ময়দানের দিকে, দেখতে পাচ্ছ হাওড়া ময়দান যাওয়ার পথ এদিকে সোজা। তবে এই জায়গাটা কিন্তু একদম ঝা চকচকে, ঠিক আছে, এতক্ষণ ছিলাম এতক্ষণও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কিন্তু। তবে এই জায়গা কিন্তু একদম মার্বেল টার্বেল বসিয়ে চারিদিকে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তবে সেই মানুষের স্বভাব যাওয়ার কথা দেখতে পাচ্ছ, পানের পিক, তারপরে তোমার এই গুটকা, এগুলো ফেলে নোংরা করার স্বভাব। যাই হোক, এখান থেকে আই থিঙ্ক নিচেই যেতে হবে, এই সিঁড়িও আছে, স্লেটার রয়েছে। চলো স্লেটার ফাঁকা রয়েছে, স্লেটার দিয়ে যাই, কম খাটনি। বেশ বড় কিন্তু হয়েছে কিন্তু, কারণ এটা একটা ওয়ান অফ দ্য বিজিয়েস্ট প্ল্যাটফর্ম বলতে পারো, স্টেশন বলতে পারো স্প্ল্যানেড। তো চারিদিক থেকে লোক কিন্তু এখানে এসে জমা হয়, পরে শিয়াল থেকে কানেক্ট হয়ে গেলে কিন্তু আরও বিজি হয়ে যাবে, সেটা কিন্তু কাজ চলছে। খুব সুন্দর একটা ছবি আঁকা আমাদের কলকাতার ভিক্টোরিয়া সেকেন্ড ব্রিজ। আর এখন কিন্তু হয়েছে প্রায় 12:30 বাজে, 15 মিনিট পর পর কিন্তু মেট্রো রয়েছে, দিকে ঢুকে পড়লাম এই গ্রিন লাইন মেট্রোতে। চলো মেট্রোর জার্নিটা করি, তোমাদের সাথে শেয়ার করবো পুরোটা, খুব এক্সাইটিং একটা ব্যাপার। সবার কিন্তু চড়ে নিয়েছি, আমি ফার্স্ট টাইম চড়ছি। পাশে কিন্তু রয়েছে সেক্টর 5 দিকে, আর এই পাশে কিন্তু রয়েছে হাওড়ার দিকে। তবে এই মতো যেহেতু সেক্টর 5 অব্দি চালু নেই স্প্ল্যানেড থেকে, তো সেই জন্য কিন্তু একটা লাইন দিয়ে এই চলাচল করছে মেট্রো, এই পাশ দিয়ে আসছে একটা মেট্রো। যাই হোক, তো এই পাশে কিন্তু ইভেন লিফ্টও রয়েছে, ইন কেস মানে বয়স্করা যদি ওঠা চলা করতে চায় তাদের জন্য আর কি। আর এই মেট্রোর একটা ভালো জিনিস কি, এখানে কিন্তু করিডোর করা আছে পুরো, ঠিক আছে, এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, এই যে গার্ডগুলো দেওয়া রয়েছে, যাতে মানে মেট্রো খোলার আগে অবধি কিন্তু কেউ মানে বাইরে যেতে পারবে না। তো সেটা কিন্তু একটা ভালো জিনিস, গুড ইনিশিয়েটিভ। মেট্রোর যে টুকটাক অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে সেগুলো প্রিভেন্ট করা যাবে আর কি। চলো আমরা একদম, আমি একদম রয়েছে লাস্টে। ক্যাপ রয়েছে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই গেটটা বন্ধ।
বন্ধ হয়ে যাবে, তার মাঝখানে গ্যাপ। আমি ফাইনালি বন্ধু করেছি এই বিদ্যুৎটা শুধু হাওড়া ময়দানের এই মেট্রোতে স্প্রাইট থেকে। তো চলো জার্নিটা করা যাক, তোমরা দেখো ভিডিওটা। দরজা বন্ধ হওয়ার সাথে বাইরের যে দরজা সেটাও কিন্তু একই সাথে বন্ধ হলো। তো এবার কিন্তু যাবো আমরা হাওড়ার দিকে, হাওড়া ময়দানের দিকে। দেখা যাক কতক্ষণ লাগে, 5 থেকে 10 মিনিটে বেশি কিন্তু লাগার কথা, বেশি দূর না। 3টে স্টেশন যাবো মাত্র। নেক্সট স্টেশন ইজ মহাকরণ, ডোরস উইল ওপেন অন দ্য লেফট। লোকজন একদম নেই বললে কিন্তু চলে, ঠিক আছে। ফ্ল্যাটটা কিন্তু প্রচুর লোক উঠেছে, আমি বসে জায়গাও পাইনি, এত লোক উঠেছে। যাই হোক, মহাকরণ থেকে কিন্তু আমরা ডাইরেক্ট চলে যাবো হচ্ছে কি হাওড়া মেট্রো, মানে এরপর থেকে কিন্তু আর কি মাটির তলায় ঢুকবে, মানে গঙ্গার তলা যে নিচ দিয়ে যাবে সেটা কিন্তু এই স্টেশনের পর থেকেই কিন্তু যাবে প্রায় 520 মিটার মতো, ঠিক আছে। আর ডিপ হচ্ছে 30 মিটার ডিপ। এখানে কিন্তু একটা সাইন লাইট দেওয়া থাকবে, ব্লু কালার লাইট, এই ব্লু কালার লাইট দেখে বোঝা যাবে যে এটা কিন্তু গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে। আমরা কিন্তু ঢুকে পড়লাম এই গঙ্গার তলা দিয়ে, ঠিক আছে। গঙ্গার যে জল রয়েছে তারও নিচে কিন্তু ডিপ, মানে টোটাল 30 মিটার ডিপ। কিন্তু দেখতে পাচ্ছ ব্লু লাইট দিয়ে কিন্তু ইন্ডিকেট করা রয়েছে যে আমরা এই মুহূর্তে গঙ্গার তলায় রয়েছি। তো এটার জন্যই কিন্তু এক্সাইটমেন্ট চরম লেভেলের, এত দেখো 15 দিন হয়ে গেছে এখনো বসে এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছ। পরবর্তী স্টেশন হাওড়া, দরজা উভয় দিকে খোলা হবে, গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূর যাই, প্লিজ মাইন্ড দ্য গ্যাপ বিটুইন দ্য ট্রেন এন্ড দ্য প্ল্যাটফর্ম। এবার আসছি আমরা হাওড়া স্টেশন, তারপরে হচ্ছে হাওড়া ময়দান। আগলা স্টেশন হাওড়া ময়দান, ইয়ে গাড়ি আগে নাহি জায়েগি, দরওয়াজে বাঈ ওর খুলেঙ্গে, কৃপয়া গাড়ি অর প্ল্যাটফর্ম কে বিলকুল কা। আমরা কিন্তু চলে আসলাম ফাইনালি হাওড়া ময়দান মেট্রোতে, ঠিক আছে। আর চলো দিকটা যাই, ফাঁকা হোক, হচ্ছে ভালো ভিড় কিন্তু রয়েছে, পুরো ট্রেনটাই কিন্তু ভর্তি ছিল। আর এই মেট্রোটা কিন্তু হওয়া দরকারও ছিল, প্রচুর মানুষের এই হাওড়া অবধি, হাওড়া ময়দান অবধি আসাটাকে একটু একটা হেক্টিক ব্যাপার হয়ে যেত। তো ইভেন শিয়ালদহ থেকে একটা মানে প্রপার ওয়ে নেই, শুধু বাস ছাড়া বা ট্যাক্সি ছাড়া হাওড়া অবধি আসার, তো সেটাও কিন্তু হয়ে যাবে আর কদিনের মধ্যে। সো গাইস, এই হচ্ছে গ্রিন লাইন মেট্রো, আমি কিন্তু এই জাস্ট ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম, অসাধারণ লাগলো। সাইডে তোমাদের যে দেখালাম ব্লু লাইট যে ইন্ডিকেট করছে সেটাই কিন্তু ছিল গঙ্গার তলা দিয়ে, বুঝতেও পারিনি কখন গঙ্গার তলা দিয়ে এইবারে চলে আসলাম, যে আদৌ গঙ্গার তলা দিয়ে আসলাম কিনা। বাট যাই হোক, সেটা মানে সেটা আর কি ফাইনালি পসিবল হয়েছে। এই মতো রয়েছে আমি হাওড়া ময়দানে দেখতে পাচ্ছ, আমার পেছনে হাওড়া ময়দানের বোর্ড। আর আজকে কিছু বিশেষ কারণে বেরিয়েছি, তার সাথে সাথে ভাবলাম যে তোমার সাথে এই ভিডিওটাও শেয়ার করি, কারণ আমি চড়িনি। এর আগে একটা মেট্রো ভিডিও শেয়ার করেছিলাম যেটা নাকি অরেঞ্জ লাইন মেট্রো রয়েছে, সেটা কিন্তু রয়েছে তোমার রুবি থেকে কবি সুভাষ অবধি, সেটা তোমাদের ভিডিওটা শেয়ার করেছিলাম, আজকের এই ভিডিওটা শেয়ার করছি। এবার তোমাদের বলে দিই সব থেকে ইম্পর্টেন্ট, এই মেট্রো কোন কোন দিন চলবে, সময়সীমা কী রয়েছে, টাকা কত লাগে। তোমাদের তো ফার্স্টেই বললাম আমার যে ভাড়া লাগলো স্প্ল্যানেড থেকে 10 টাকা ভাড়া হাওড়া অবধি এবং হাওড়া ময়দান অবধি। আর পরবর্তী যে অন্যান্য স্টেশনগুলো রয়েছে সেগুলো তোমাদের অলরেডি চার্ট দেখিয়ে দিয়েছি, তোমরা কিন্তু সেখান থেকে চেক করতে পারো। এছাড়া কোন কোন দিন চলে সেটা তোমাদের একটু বলে দিচ্ছি, এই যে গ্রিন লাইন মেট্রো যেটা রয়েছে সেটা কিন্তু এক্সেপ্ট সানডে প্রতিদিন চলছে, ঠিক আছে, সকাল 7টা থেকে রাত 9টা অবধি। তো সেটাই আমি জানি, 12 থেকে 15 মিটার গ্যাপে গ্যাপে কিন্তু এই মেট্রোগুলো চলছে। তো যাই হোক, এটাই আর কি, তবে সানডেও কিন্তু খোলা দরকার, সানডেতেও কিন্তু প্রচুর মানুষ ট্রাভেল করে। আর আমাদের ওদিকে যে মেট্রোটা রয়েছে রুবি থেকে, মানে যেটা নাকি অরেঞ্জ লাইন মেট্রো, সেটা কিন্তু স্যাটারডে আর সানডে বন্ধ,
ঠিক আছে। তো আর বাট এইটা কিন্তু স্যাটারডে খোলা, আজকে কিন্তু স্যাটারডে মানে শনিবার, তো আজকে আমি ট্রাভেল করছি, কালকে কিন্তু বন্ধ রয়েছে, কালকে হচ্ছে রবিবার। তো আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু রবিবারও খুলে যাবে, ঠিক আছে। মানুষজনের আস্তে আস্তে যখন চাপ বাড়বে তখন কিন্তু আস্তে আস্তে এই রবিবার দিনটাও খুলে যাবে। তো যাই হোক, এই ছিল হচ্ছে কি টোটাল এই মেট্রোর ভিডিও, ঠিক আছে। গঙ্গাতলা দিয়ে ফার্স্ট টাইম এরকম একটা মোমেন্ট, এরকম একটা ঐতিহাসিক মুহূর্ত এতদিন ধরে শুনে আসছি, গঙ্গাতলা দিয়ে আসবো আসবো আসবো, ঠিক আছে। গঙ্গাতলা দিয়ে মেট্রো যাবে, ইন্ডিয়াতে ফার্স্ট টাইম একটা ব্যাপার। যাই হোক, তো কমপ্লিট করলাম, ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করে, আমার চড়ে ভালো লাগলো। যারা যারা এখনও চড়নি তাদেরকে আমি বলবো এসে একবার দেখে যাও, যারা যারা এখানে আসো, বা এর পরবর্তী সময় তো কাজেই লাগবে। হাওড়া থেকে কলকাতা আসতে গেলে খুব ইজি ওয়ে, হাওড়া থেকে জাস্ট মেট্রো ধরো, ধর্মতলা চলে আসো। ধর্মতলা প্রচুর মানুষের আনাগোনা করতে হয় কাজের ক্ষেত্রে বা অন্যান্য কারণে। যাই হোক, তো আজকে ভিডিওটা এই অবধি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কোনো রকম কোয়েরি কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানতে ভুলো না, বা ইনস্টাগ্রামে জানাতে পারো। এখন হচ্ছে তোমার সাথে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ঘোরা ভিডিও নিয়ে বা আপডেট নিয়ে, ততক্ষণের জন্য টাটা। আমি কিন্তু কিছু বিশেষ কারণে হাওড়া এসে নামলাম, তোমাদের একবার হাওড়া স্টেশনটাও দেখিয়ে দিচ্ছি। হাওড়া যে মেট্রো স্টেশনটা রয়েছে এটা কিন্তু বেশ ফাঁকা, তো এই কিন্তু চলে আসলাম হাওড়া মেট্রোর ওপরে। আমরা কিন্তু বেশ নিচে ছিলাম, যার জন্য কিন্তু জিও নেটওয়ার্ক প্রপারলি কাজ করছিল না। এবার তোমাদের এই পাশটা ঘুরে দেখাচ্ছি, এখানে কিন্তু হাওড়ার বিভিন্ন রকম স্টেশনের ছবি করা রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, হাওড়া স্টেশন রয়েছে এই পাশ থেকে, ঠিক আছে, এদিক দিয়ে জাস্ট বেরোলাম, এদিক দিয়েও কিন্তু সিঁড়ি রয়েছে। আর উনি যেটা জিজ্ঞেস করলাম আমি সিকিউরিটিকে, এদিকে লেখা আছে দেখো, এই হচ্ছে হাওড়া স্টেশনের দিকে। এখানেও কিন্তু চারিদিকে বেশ সুন্দর করে ছবি টবি আঁকা রয়েছে, মানে স্প্যান্ড বলো হাওড়া বলো দুটো স্টেশনে কিন্তু, যেখানে কি দুটোই বেশ বিজি স্টেশন। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি।